আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি ঘরকন্যা চ্যানেল নিয়ে আপনাদের সামনে পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি চচ্চড়ি কিভাবে করতে হয় তার রেসিপি আপনাদেরকে বলবো। তার জন্য চলে আসুন, আমি কিছুটা আলু কুচিয়ে রেখেছি, কিছুটা বেগুন কুচিয়ে রেখেছি, কিছুটা গাজর, ছোট্ট একটা বিনস ছিল সেই বিনসটাও কুচিয়ে রেখেছি, লেগেছে মটরশুঁটি আর অল্প পরিমাণ পেঁয়াজ। আর এদিকে চলে আসুন, এখানে একটা শিম, দুটো শিমকে আমি কেটে রেখেছি, নুন দিয়ে এবং হলুদ দিয়ে ভেজে রেখেছি আগে থেকে চিংড়ি মাছটা, দুটো শুকনো লঙ্কা এবং কিছুটা বড়ি। এখন আমি আপনাদের সামনে পাঁচমিশালি সবজি দিয়ে, এই পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করে দেখাবো এবং অল্প পরিমাণ আদাও লাগবে। তো চলে আসুন বন্ধুরা, এবার শুরু করা যাক আমাদের তরকারি। প্রথমে আমি তেলটা গরম হতে দিয়েছিলাম, প্রথমে আমি অল্প পরিমাণ তেল নিয়ে বড়িটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। খুব একটা ভাজলে কটু ভাবটা চলে আসে, সেই জন্য আমি হালকা লাল করে নিচ্ছি। এরপরে বড়িটাকে আমি উঠিয়ে নিলাম। এরপরে আরেকটু তেল অ্যাড করলাম, সেই তেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই আলু ভাজতে ভাজতে আমি অল্প পরিমাণ লবণ দিলাম যাতে আলুটা ধরে না যায়। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হাইয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, আলুটা অনেকটা লাল হয়ে এসেছে। এবার আমি একে একে অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো। দিলাম বেগুন, দিলাম গাজর, দিলাম মটরশুঁটি এবং বিনস। এগুলোকেও একে একে আস্তে আস্তে আমি ভেজে নেব এবং শিমটাও সবগুলো একসঙ্গে দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি, অল্প পরিমাণ লাল করে নিতে হবে। এবার সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে আমি এটাকে তুলে নিচ্ছি। আমি খুব অল্প তেলের মধ্যে এই সবজিগুলোকে ভেজে নিলাম। এবার আমি একটা গ্রেভি বানাবো, তার জন্য আমি নিয়ে নিলাম অল্প পরিমাণ তেল আর তাতে শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিলাম এবং কোচানো পেঁয়াজ কুচিও অ্যাড করলাম। আমার কাছে কিছু পরিমাণ মশলাও আছে, যে মশলাগুলো হচ্ছে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, পাঁচফোড়ন এবং আদা রসুনের পেস্ট। আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন, দেখবেন খেতে খুব টেস্টি হবে এবং মজাদার হবে এই পদ্ধতিতে করলে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে। ঠিক এই সময় আমি আমার আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো। এবং তাতে সমস্ত মশলা আমি দিয়ে দেবো।
যাতে লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যদি আপনাদের এই ঘরকন্যা চ্যানেলের এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অল্প পরিমাণ জল আরেকবার দিয়ে দিলাম। এতে আমরা একটু লবণ অ্যাড করব। স্বাদ অনুসারে লবণ একটু দিয়ে দিলাম এবং রান্নার মাত্রাটাকে বাড়ানোর জন্য আমি এতে একটু চিনিও অ্যাড করলাম। যারা অল্প হালকা হালকা মিষ্টি পছন্দ করেন তারা চিনি অ্যাড করতে পারেন, আর না হলে চিনি অ্যাড না করলেও হবে। তবে স্বাদ পরিমাণ চিনি অ্যাড করলে রান্নার মাত্রার স্বাদটা একটু বেশি হয়। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে এই গ্রেভিটা স্লো আছে তৈরি করছি। গ্রেভিটা আমার হয়ে এসেছে, এবার আমি সবজিগুলো আবার অ্যাড করছি। ভেজে রাখা সেই সবজি আমি অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত কিছু আবার নাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, এই ভাজা সবজির মধ্যে আমি একটু গরম জল আগে থেকে করে রেখেছিলাম, একটু অ্যাড করে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখব এবং এর মধ্যে আমি বড়িগুলোকেও ফেলে দিলাম। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি আরেকটু সিদ্ধ হতে দেবো। তো বন্ধুরা, আমি আবার 10 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেওয়া যাক আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে, আলুটাও সিদ্ধ হয়ে এসেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা, এবার আমি শেষে অ্যাড করব ভেজে রাখা নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা। এরপরে আমি 2 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। এই পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি চচ্চড়িটা আপনারাও ঘরে বানিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। যেন আসছি বন্ধুরা, টাটা।